ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বিরচিত সম্বর্ধনায় বিশ্বজয়ীদের বরণ করে নিল বাংলাদেশ। ক্রিকেট প্রেমীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত জুনিয়র টাইগাররা। তথ্য প্রযুক্তির উন্নয়নে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরির পেছনে না ছুটে তরুণদের চাকরি দেওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাজনৈতিক কারণে বন্দী রেখে সুপরিকল্পিতভাবে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মুজিব বর্ষে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উৎপাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ওবায়দুল কাদেরের। চীনে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 1100 ছাড়িয়েছে, একে সন্ত্রাসবাদের চেয়েও ভয়াবহ বৈশ্বিক সংকট বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন চীনের পাশাপাশি সিঙ্গাপুর ফেরত যাত্রীদের স্ক্রিনিংয়ে জোর দেওয়া হয়েছে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় জীবিত আরও একজনকে উদ্ধার, এখনও নিখোঁজ অর্ধ শতাধিক। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যার তদন্তে কোনো চাপ নেই, তবে পুলিশের ব্যর্থতা মানতে নারাজ আইজিপি ডক্টর জাভেদ পাটওয়ারি। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের দৌড়ে নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে জয়ী হয়েছেন বার্নি স্যান্ডার্স।